দেখুন, যে কারণে চীন পাকিস্তানকে দমাতে যে অস্ত্রগুলো আমদানি ভারতে, অনলাইন ডেস্ক। সম্প্রতি ভারত ক্রমশ তাদের সামরিক বরাদ্দ বাড়াচ্ছে। ইতিমধ্যে বিশ্বের অন্যান্য দেশকে পিছনে ফেলে সামরিক খরচে বিশ্বে পঞ্চম স্থানে পৌঁছে গেছে ভারত। ভারতের কাছে যেসব ভয়ানক অস্ত্র আছে তা জেনে নিন। ইসরায়েল থেকে মিডিয়াম রেঞ্জের সারফেস টু এয়ার মিজাইল কেনার জন্য $200 কোটি চুক্তি করেছে ভারত, যার নাম MR-SAM। ভারতীয় নৌবাহিনী ব্যবহার করবে এই মিজাইল, যার রেঞ্জ হবে 70 কিলোমিটার। ভারতের 40টি ফায়ারিং ইউনিটে আসবে প্রায় 200টি মিজাইল। এ ব্যাপারে ভারতের ডর্ডোয়ের সঙ্গে চুক্তি হয়েছে ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের। 145টি আল্ট্রালাইট এই কামান কেনার জন্য আমেরিকার সঙ্গে 5,000 কোটির চুক্তি করেছে ভারত, যা তৈরি করবে BAE। এটি 155 মিলিমিটারের 39 ক্যালিবারের কামান। চলিত বছরে অন্তত 2টি কামান আসবে ভারতে, 25টি কামান আমদানি করা হবে, আর বাকি 120টি তৈরি করে ভারতের সংস্থা BAE সিস্টেম অ্যান্ড মাহিন্দ্রা ডিফেন্স। 2016-এর সেপ্টেম্বরে 37টি রাফায়েল কিনতে প্রায় $900 কোটি চুক্তি করেছে ভারত, যা তৈরি করবে ডেজাল্ট এভিয়েশন। 2019-এ ভারতে আসবে প্রথম রাফায়েল বিমান। ডেল্টা শেপের এই বিমানের ওজন 10 টন, কমব্যাট রেডিয়াস 1,000 নটিক্যাল মাইল, ঘন্টায় 2,000 কিলোমিটার গতিবেগে উঠতে পারবে রাফায়েল, যা শব্দের গতিবেগের দ্বিগুণ। এই বিশেষ আর্টিলারি গানের জন্য ভারতীয় সংস্থা লর্সেন অ্যান্ড তার বোধ চুক্তি করেছে দক্ষিণ কোরিয়ার সংস্থা হ্যানোয়া ট্যাকোয়াইনের সাথে। এই ধরনের আর্টিলারি গান অটোমেটিক চলতে পারবে। এই এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য রাশিয়ার সঙ্গে $500 কোটি চুক্তি করেছে ভারত। এটি লং রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম। শত্রুপক্ষের দিক থেকে আসা বিমান নিমেষে ধ্বংস করে ফেলতে পারবে এই সিস্টেম। এই অস্ত্র ভারতের জন্য গেম চেঞ্জার হয়ে যেতে পারে। সূত্র কলকাতা 24। আমার এই চ্যানেলতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।